অধিকাংশ পুরুষ জীবনের কিছু সময় হলেও এই সমস্যার সম্মুখীন হয়। কারো বেশি সময় আর কারো কম সময় স্থায়ী থাকে এই সমস্যা। এই সমস্যার কারণে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা, পরকীয়া এবং সংসার ভাঙার মতো ঘটনা ঘটে থাকে। কিন্তু অনেকে জানেই না যে অধিকাংশ পুরুষের ক্ষেত্রে এটা আপনি আপনি ঠিক হয়ে যায়, আর উপযুক্ত চিকিৎসা নিলে সহজেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমি এই রোগের সাধারণ চিকিৎসা পদ্ধতি ও ওষুধ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও জুড়ে। সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি উপকারে আসবে। তো সর্বপ্রথম আমরা দ্রুত বীর্যপাতের কারণগুলো জেনে নিই এবং এরপরে আমি এর সঠিক চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে বলে দিব। দ্রুত বীর্যপাতের কারণগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে বীর্য পাতলা হয়ে যাওয়া, নাম্বার 2 অতিরিক্ত হস্তমৈথুন করা, নাম্বার 3 অতিরিক্ত রাত্রি জাগা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা, নাম্বার 4 বিভিন্ন মহিলাদের সঙ্গে যৌন মিলন, নাম্বার 5 অতিরিক্ত ঘুমের ওষুধ এবং অ্যালকোহল সেবন, নাম্বার 6 মানসিক দুশ্চিন্তা। এই 6টি কারণে দ্রুত বীর্যপাত হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মানসিক দুশ্চিন্তা। ডক্টর সাধারণত এটার চিকিৎসাই বেশি করেন। যেমন অনেকেই ধারণা করে যে আমি অধিক সময় সহবাস করতে পারি না কেন, আবার অনেকদিন পর সহবাস করতে গিয়ে হয়তো দ্রুত বীর্যপাত হয়েছে দেখে মনে মনে ভাবতে শুরু করেন আমি বোধহয় অক্ষম হয়ে যাচ্ছি, ইত্যাদি বিভিন্ন ধরনের টেনশন মাথার মধ্যে চলে আসে। এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনতে পারলেই দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধান হয়ে যাবে। এবার ওষুধের নাম ও ব্যবহার নিয়ে আলোচনা করছি, আশা করি দ্রুত সমাধান পাবেন। তো এর জন্য আপনাদেরকে 3টি ওষুধ সমন্বয় করতে হবে। নাম্বার 1 ক্যাপসুল জিনটন 500 mg, ক্যাপসুল জিনটন 500 mg। আর এই জিনটন 500 mg ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একটি এবং রাত্রে একটি ভরা পেটে খেতে হবে। এই ওষুধটি যৌন দুর্বলতা ছাড়াও শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা ইত্যাদি রোগের জন্য খাওয়া যায়, আর এই ওষুধটি হামদার্দ কোম্পানি তাই অনেক কার্যকরী। নাম্বার 2 ট্যাবলেট অগজার 20, ট্যাবলেট অগজার 20। এই গ্রুপের অন্য কোম্পানির ওষুধও নিতে পারেন, তবে এই ওষুধের সাথে ভালো সমন্বয় হয়। অগজার 20 খাওয়ার নিয়ম, প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট ভরা পেটে খেতে হবে। নাম্বার 3 ক্যাপসুল ই ক্যাপ 400 IU, ক্যাপসুল ই ক্যাপ 400 IU, আর এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে ভরা পেটে খেতে হবে। আর এই ওষুধগুলোর কোর্স সম্পর্কে আপনাদেরকে বলবো, এই 3টি ওষুধ আজকের এই ভিডিওতে দেওয়া নিয়ম অনুযায়ী কম পক্ষে 1 মাস এবং ফুল কোর্স 2 মাস একটানা খেতে হবে। আমি বলবো একটানা 10 দিন খেয়ে দেখতে পারেন, আর এই 10 দিনে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং স্থায়ী সমাধানের জন্য আপনাকে ফুল কোর্স কমপ্লিট করতে হবে। এরপর নিয়মিত সহবাসে কোনো বাধা নেই।